মরমর ভাইটি ভন্টি ছাত্র ছাত্রী আর বন্ধু বান্ধবী সকল সকলকে মই আন্তরিক অভিনন্দন জানাইছো এডুকেয়ার আসাম ইউটিউব চ্যানেল লই মই আজির এই ভিডিওটোত আসাম জাতীয় বিদ্যালয় ক্লাস ফাইভর ইংরাজি কিতাপর লেসন থার্টিন মালান্নাস বুল পাঠটো অসমিয়াত আলোচনা করিম। মই ইয়ার পিছর ভিডিওত পাঠটোর কোশ্চেন আনসার সমূহ আলোচনা করিম। মই ইয়ার আগর পাঠবিলাকর অসমীয় আলোচনা আর কোশ্চেন আনসার ইতিমধ্যে আলোচনা করে আইসু। যদি তোমালোকর সেইবিলাকর প্রয়োজন আছে তেতিয়াহলে তোমালোকে প্লে লিস্টত গই আসাম জাতীয় বিদ্যালয় ক্লাস ফাইভর পরা সেই ভিডিওবিলাক চাই লব পারা। আহাতিনতে আজি দেরি নকরাকৈ এই পাঠটোর অসমীয়াখিনি আলোচনা করি লও। মালান্নাস বুল, মালান্নার বলদ গরু। লং এগো, বহুদিন আগত, এ ফার্মার নেমড মালান্না, মালান্না নামেরে এজন খেতিয়ক লিভড ইন এ ভিলেজ, বাস করেছিল এখন গাঁৱত। হি ওয়াজ, তেওঁ আছিল ভেরি হার্ড ওয়ার্কিং, বড় কঠোর পরিশ্রমী। হি প্লাউড, তেওঁ চহাইছিল হিজ ফিল্ড, তেওঁৰ পথাৰ। উইথ দ্য হেল্প অফ হিজ বুল, তেওঁৰ বলদ গৰুৰ সহায়ত। হুইচ ৱাজ ভেৰি ডিয়াৰ, যিটো আছিল বৰ মৰমৰ। টু হিম, তেওঁৰ কাৰণে, তেওঁৰ ওচৰত, অৰ্থাৎ যি বলদ গৰু দি তেওঁৰ খেতি পথাৰ চহাইছিল, হাল বোৱাইছিল, সেই বলদ গৰু তেওঁৰ বৰ মৰমৰ আছিল। ওৱান ডে, এদিনাখন মালান্না এজ ইউজুৱেল, সাধাৰণতে যেনেকৈ কৰে তেনেকৈ, গট আপ এট ডন, দোকমোকালিতে সাৰ পাইছিল, এণ্ড গট ৰেডি, আৰু প্ৰস্তুত হৈছিল টু গো টু হিজ ফিল্ড, তেওঁৰ পথাৰলৈ যাবলৈ। অৰ্থাৎ এদিনাখন মালান্নাই ৰাতিপুৱাই সাৰ পাইছিল, যেনেদৰে তেওঁ সদায় সাৰ পায়, আৰু তেওঁৰ পথাৰলৈ যাবলৈ তেওঁ প্ৰস্তুত হৈছিল। হি ৱেণ্ট টু হিজ কাউচাৰ, তেওঁৰ গোহালিলৈ গৈছিল, টু টেক, ল'বলৈ, হিজ বুল, তেওঁৰ গৰুবোৰ, টু দ্য ফিল্ড, পথাৰলৈ, অৰ্থাৎ তেওঁৰ গোহালিলৈ গৈছিল গৰুবোৰলৈ পথাৰত যাবলৈ। বাট হিজ বুল, কিন্তু তেওঁৰ বলদ গৰুটো ৱাজ নট দেয়াৰ, তাত নাছিল, অৰ্থাৎ গোহালিত নাছিল। হি চাৰ্চ, তেওঁ অনুসন্ধান কৰিছিল ফৰ হিজ বুল, তেওঁৰ বলদ গৰুটোৰ কাৰণে, এভৰি হোৱেয়াৰ, প্ৰতিটো ঠাইতে। বাট হি ডিড নট ফাইণ্ড ইট, কিন্তু তেওঁ এইটো বিচাৰি পোৱা নাছিল। মালান্না ৰিটাৰ্ড হ'ম, মালান্নাই উভতিছিল ঘৰলৈ, চেডলি, বৰ দুখেৰে, এণ্ড টোল্ড, আৰু কৈছিল হিজ ৱাইফ, তেওঁৰ ঘৈণীয়েকক, এবাউট ইট, এই বিষয়ে, অৰ্থাৎ গৰুটো যি হেৰাইছে এই বিষয়ে তেওঁৰ ঘৈণীয়েকক কৈছিল। হি চেড, তেওঁ কৈছিল, অহ মাই ডিয়াৰ, হেৰা মোৰ মৰমৰ, হাউ উইল উই প্লাউ, আমি কেনেকৈ চহাম আৱাৰ ফিল্ড, আমাৰ পথাৰ, উইদাউট এ বুল, এটা বলদ গৰু নোহোৱাকৈ, অৰ্থাৎ আমি গৰু নোহোৱাকৈ কেনেকৈ আমাৰ খেতি পথাৰ হাল বোৱাম। হিজ ৱাইফ ৱাজ অলছো ৰিড, তেওঁৰ ঘৈণীয়েকেও দুঃখিত হৈছিল। হাউ উইল উই আৰ্ণ আৱাৰ লিভিং, আমি আমাৰ জীৱিকা কেনেদৰে নিৰ্বাহ কৰিম। শি থট, তাই ভাবিছিল, বাট শি ডিড নট শ্ব, কিন্তু তাই দেখুওৱা নাছিল হাৰ ওরি, তাইর দুঃখ, টু মালান্না, মালান্নার ওসরত, অর্থাৎ তাই দুঃখ লাগিছিল, কিন্তু তাই মালান্নার ওসরত দুঃখ প্রকাশ করা নাছিল। শি কনসোল্ড, তাই সান্ত্বনা দিছিল হিম, তেওঁক, এন্ড সেড, আর কইছিল, ডন্ট ওরি, চিন্তা নকরিবা, গড উইল ডেফিনেটলি, ভগবানে নিশ্চিতভাবে, হেল্প আস, আমাক সহায় করিব। আই হ্যাভ সাম সেভিংস, মোর অলপ জমা পয়সা আছে। টুমোরো উইল গো টু দ্য ক্যাটেল ফেয়ার, অহাকালি আমি গরুর মেলালৈ যাম, এণ্ড বাই এ বুল, আৰু এটা বলদ গৰু কিনি আনিম। নেক্সট ডে, পিছদিনাখন, দে ৱেণ্ট টু দ্য কেটেল ফেয়াৰ, সিহঁতে গৰুৰ বজাৰলৈ গৈছিল। মালান্নাস ৱাইফ নিউ, মালান্নাৰ ঘৈণীয়েকে জানিছিল, ডেট জে দ্য থিপ উড ডেফিনেটলি, চোরবিলাকে নিশ্চিতভাৱে, গো টু দ্য কেটেল ফেয়াৰ, গৰুৰ বজাৰলৈ যাব, টু সেল দেয়াৰ বুল, সিহঁতৰ গৰুটো বিক্ৰী কৰিবলৈ। আফটাৰ ৰোমিং ইন দ্য ফেয়াৰ, বজাৰত ঘূৰা ফুৰা কৰাৰ পিছত, বা মেলাটোত ঘূৰা ফুৰা কৰাৰ পিছত, ফর সাম টাইম, অলপ সময়ৰ কাৰণে, শি সহার বুল, তাই তাইৰ গৰুটো বা বলদ গৰুটো দেখিছিল। শি টোল্ড মালান্না এবাউট ইট, তাই মালান্নাক এই বিষয়ে কৈছিল। মালান্না ৱেণ্ট টু দ্য মেন, মালান্নাই মানুহজনৰ ওচৰলৈ গৈছিল, হু ৱাজ হোল্ডিং, যিজনে ধৰি আছিল দ্য বুল, গৰুটো, এণ্ড ক্লেইমড ইট, আৰু এইটো নিজৰ বুলি দাবী কৰিছিল। বাট দ্য মেন লাইট দেট, মানুহজনে মিছা মাতিছিল যে ইট ৱাজ হিজ বুল, এইটো তেওঁৰেই বলদ গৰু আছিল। মালান্নাস ৱাইফ ৱাজ এ ক্লেভাৰ ওমেন, মালান্নাৰ ঘৈণীয়েক আছিল এজনী চতুৰ মহিলা। শি মেড এ প্লান, তাই এটা পৰিকল্পনা কৰিছিল। শি সাডেনলি, তাই হঠাৎ কভার্ড, আবরি ধরেছিল বা ঢাকি ধরেছিল দ্য আইস অব দ্য বুল, গরুটোর চকুবিলাক। উইথ হার হ্যান্ডস, তাইর হাতেরে, অ্যান্ড আস্ক দ্য থিপ, আর চোরটো খুঁদিছিল, ওকে, ঠিক আছে, ইফ ইট ইজ ইয়োর বুল, যদি এইটু তোমারই বলদ গরু,
Then Tinti, tell me which eye of the bull is damaged. Bolot Guru Tur Kontu Choku Mbya Hoisi. The thief was puzzled, so to Dodor Modorot Porisil, because Karon, he did not notice Tia Loko Koranasil, the bull properly Guru Tu Bhaldore, or that so to Guru Tu Bhaldore Lokokora Nasil. He gives Tia Unuman Kurisil. It is the left eye. Etu Basokutu Mbya Hobolage. Malanna's wife said, Malanna Ghoini. Koisil, are you sure to minichitone? This time, Eivar, the thief became confused, so to a bibudit porisil and said, Aru Koisil, no, no, nohoy nohoy, it is the right eye. Ho sokutu e bea. By the time, hey homoyote, many people, bohut manu, gathered near them, hiotorosoron, got kaisil. Malanna's wife, Malanna Ghoinieke, showed everyone, puttekoke dehuaisil, that truth, hasa kothatu, ba, hasatu. None of the eyes, kunutu sukuei of the bull, bolot gorutur, was damaged, nasil, bea. The thief was exposed, surjon dharat porisil, and was beaten, aru prohar kora hoisil, by the people, manhordara, arthat manuhe, surtu tetia, kubaisil, pitaisil. Malanna and his wife, Malanna Arutamar Ghoiniek, returned home, Gorlo Ubutisil, heavily anandere with their bull. Hiotor, Bolot Guru Tuloi. Maramar Hati Hondi Satu Satri Arubondo Bando Bihakol, as it a video, Malanna's bull pator, Okomialosana Iman Kini, Joditomalakot video to Palagisi, video to Tata Like Koriba, Bondo Bando Bilo Share Koriba, Joditome channel of Notunar channel to Ethiolic subscribe Koranai, Tetiola channel to subscribe Korean notification bell icon to press Korirakiva, Jati Yarporoboti video at Eridia Logologetomoros. Notification goi pai aru video to tumi log loge pai jua dhanyabad jayai aham.